বাংলাদেশের বক্তা আহমদুল্লাহ সাহেব কালা জাদু রোগে আক্রান্ত এই নিয়ে কিছু বলুন। দেখুন আমি বলি, জাদু আছে পৃথিবীতে, কালা জাদু হোক, কুফরি কালাম বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও জাদু হয়েছে, জাদুর কিছু এলাজ আছে, কি বুঝলেন, কোরআনের আয়াতের দ্বারা, দোয়া দরুদের দ্বারা। যেমন আমাকে যদি কেউ বলে আমার ছেলের শরীরে জ্বর এসছে কি করব, আমি বলি 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে পান করে দাও, আল্লাহ চাইলে শিফা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি কারো শরীর খারাপ হয়, আপনার গ্রামের ভালো ব্যক্তিকে ইমাম সাহেবকে গিয়ে বললেন হুজুর এই পানিটা একটু দম করে দেন, ইমাম সাহেব সূরা পড়ে, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে দম করে দিল, আপনি পানিটা পান করেন, আল্লাহ চাইলে শিফা দিবে, আল্লাহ চাইলে শিফা হবে, নাইলে কিন্তু শিফা আসবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনি বেশি আল্লাহই বিশ্বাসী হন। আপনাদের বীরভূম জেলায় আছে, আমি নাম করব না, বলছে চোখ অন্ধ হয়ে গেলে সে হারামখোর মাদ্রাসার মুখ দেখেনি, পীর সেজেছে, বোলপুর থেকে আশেপাশে কোথাও আছে, সে নিজেকে বলছে আমার কাছে অন্ধ লোক এলো ভালো হয়ে যাবে, এক রাত থাকতে হবে তার কাছে। যেমন আপনি পাবেন পেপারে কারুর বউ পালিয়ে গেলে 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি এক জায়গায় বলেছি জলসায় যে যদি লোকের বউকে নিয়ে পালানো যায় যত, তো আমি ওই হারাম করের বউকে নিয়ে পালাতাম আগে, তুই কি করে নিয়ে আসিস দেখি, এর থেকে বড় ধোকাবাজি আর কিছু নেই। যদি কেউ পালিয়ে যায় শয়তানের ধোকায় পালায়, নিজের শয়তানিতে পালায়, জিনার জন্যে পালায়, এমনি পালায়, তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার বিবিকে ফিরিয়ে দাও, আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দাও, আল্লাহ আমি দোয়া করছি, দোয়া পড়বেন, দোয়া করলে আল্লাহ কবুল করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, নামাজের পরে 100 বার পড়ুন। আমরা হোটেলে জিজ্ঞেস করি মুসলমানরা যে ভাই মাংসটা কাটা না জবাই করা, ঠিক কি না কথা বলেন, হ্যাঁ না না বলবেন, হোটেলে জিজ্ঞেস করেন না যে এটা জবাই কি না, মুরগির গোশ হোক যে কোনো মাংস আপনি খেলে আপনি জিজ্ঞেস করেন যে দাদা এটা জব কি না, সে বলে না দাদা আপনাদের মুসলিম দোকান থেকে জবাই করে নিয়ে এসছি, অমুক ভাইয়ের দোকান থেকে আমার কাছে মাংস আছে, আপনি সার্টিফাই হয়ে গেলেন আপনি খেতে লাগলেন বিশ্বাস করে। এই যে জিজ্ঞেস করাটা আমাদের দেশের আরো বিভিন্ন যে সমস্ত ধর্মের মানুষ আছে মুসলিম ছাড়া বাস ছাড়া আর কেউ কি কিন্তু জিজ্ঞেস করা লাগে না। একটা অমুসলিম ভাই গিয়ে বলে জিজ্ঞেস করে যে এটা জবাই না কাটা, ঠিক করে বলবেন, তেল লাগে না কেন, তার জন্যে হারাম হালালটা নেই, হারাম আর হালালটা প্রযোজ্য একজন মমিনের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য একটা কাফেরকে, ইহুদিকে, নাসারাকে, তার জন্যে যারা বদ্দিন আছে তাদের জন্যে প্রয়োজন নাই জিজ্ঞেস করার হারাম না হালাল। কিন্তু একটা মমিন ব্যক্তি মুসলমান তার প্রয়োজন আছে জিজ্ঞেস করার যে ভাই জিনিসটা হালাল না হারাম। এই এক মিনিট ওরা সরে যাবে, হারাম আর হালাল, আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের বেশিরভাগ ছেলে ডাম্পার চালায়, গাড়ি চালায়, ঠিক কি না কথা বলে, অনেক ছেলে আছে একদম পাড়ি পর্যন্ত, সিউড়ি পর্যন্ত, মোহাম্মদ বাজার পর্যন্ত, প্রচুর ছেলে ডাম্পার চালায়। আমাদের দিকে মাঝে মাঝে রাস্তায় দেখা হলে, আমি হাই রোডের ওপরে স্কুটি নিয়ে যখন বাজার ফাজার যাই দেখা হলে সালাম আলাইকুম হুজুর গাড়ি থেকেই বলে, বুঝতে পারি বীরভূমের ছেলে নম্বর দেখে। যাই হোক, এই কিছু ছেলে আছে হোটেলে বসে প্রথমে 2 গ্লাস মদ খেয়ে নিল, তারপরে হোটেলের মালিককে জিজ্ঞেস করে দাদা গোশটা হালাল না হারাম, তো তার কোমরে গুড়াল মারতে হবে না হবে না, কথাটা বুঝতে পারেননি, প্রথমেই হারাম খেয়ে নিয়েছে মদ, দিয়ে মাংসটা জিজ্ঞেস করছে, ওটা তো তোর লেগে আর জিজ্ঞেস করা দরকার নাই, তুই তো তার থেকেও খারাপ জিনিস খেয়ে ফেলেছিস হারাম। এই জিনিসটা মুসলমানের ব্রেনে ঢুকলে
পা মুক্ত হবে যে আমাকে যখন খাবারটা বেঁচে খেতে বলা হয়েছে হারাম কি হালাল মাংসটা যেটা খাচ্ছি এটা সুয়রের না হালাল পশুর এটা কুকুরের না হালাল পশুর এটা বিড়ালের না হারাম জানোয়ারের না হালাল জব করা না কাটা না ঝটকা মারা এইটা যে ধর্মে বিচার আছে সেই ধর্মের লোকের জন্য মদ কি করে হালাল হতে পারে সেই ধর্মের মানুষের জন্য গাঁজা কি করে হালাল হতে পারে সেই ধর্মের লোকের জন্য যেমন আপনাদেরকে বলি আপনাদের মাশাআল্লাহ মসজিদ খুব সুন্দর আপনাদের মসজিদে কোনো লোক যদি এশার নামাজে হোক মগরিবের নামাজে হোক মদ খেয়ে ঢুকতে যায় তাকে ঢুকতে দিবেন না বেঁধে বিচার করবেন কথা বলে না তার বিচার হবে গ্রামে হবে না বান মদ খেয়ে কেন ঢুকলো গাঁজা খেয়ে কেন ঢুকলো তার বিচার হবে তাকে চপ্পলে করে মারবে দুঃখ কোথায় জানেন আমাদের দেশে নিষেধ করা আছে লোকরা বলে বে মদ খাবি না হারাম মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না গাঁজা খেয়ে ঢোকা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় আমি বললে খারাপ বলবি কাল সকালই সাত্তরের বাজারে আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন ও বাজে মলবি বে কিছু জানে না কারা বলবে সুদখর মাল কটা বলবে যারা সুদ খায় তারা বলবে খারাম মলবি অসুবিধা নেই দোষের নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কাছে ভালো ছিলেন বেঈমানদের কাছে ভালো ছিলেন না মুনাফিকরা সব সময় নবীর পেছনে গীবত করেছে ওই জন্য আমি সুদখোরকে ভয় খাই না মাতালকে ভয় খাই না হারামটাকে হালাল বল হারাম বলবো হালালটাকে হালাল বলবো নবীজির বিরুদ্ধে শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোথায় বললাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন আর বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে কোরআন শুনি দি আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত তালি মারবে কানে আঙুল দেবে কিন্তু সে কোরআন তোমরা শ্রবণ করো না বাইরে তবলিগ শুরু হলো বেঈমান কাফেরদের নবীর কোরআন তোমরা শুনো না হাত তালি মারো আর কানে আঙুল লাগাও আল্লাহর কসম তারপরেও বেঈমান কাফেররা মুনাফেকরা ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির মেহনত পৌঁছেছে পৃথিবীর দরজায় ঘরে ঘরে আপনাকে বলি মুসলমান কেন পিছিয়ে বোলপুর আপনার কাছে দুটো কারণে মুসলমানরা পিছিয়ে পড়েছে এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন নাই এদের কাছে দ্বিতীয় হচ্ছে দিনী এডুকেশন নাই দিনী শিক্ষা আপনারা বাড়িতে পড়েন লোককে বলেন একটা হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলে তাকে বলেন আমাদের মুসলমানদের জানো তো কোরআন পড়তেই হবে কিন্তু বলেছেন যে আমাদের 80% লোক কোরআন পড়তে জানে না ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন না কত 80% কসবায় 100টা লোক থাকলে 80 জন শুদ্ধ কোরআন পড়তে জানে না এটা ঠিক বললাম না ভুল বললাম যদি মিথ্যা হয় আমাকে বলুন আর যে জানেন এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম 100টা মুসল্লির মধ্যে 80 জনা সূরা ফাতিহায় 100টা ভুল ধরবো আমি চ্যালেঞ্জ দিলাম এটা আসুন কেউ শোনাবেন আজকেই একজন বলছিল 21 দিনে 52 জনকে কোরআন শিখিয়েছি আমি বললাম 52 জনই সূরা ফাতিহা পড়তে পারবে না